হালাল নদীর তীরে বসে ড্রাগস সেবন করতে এসে জনতার হাতে ধরা পড়ল এক যুবক। স্থানীয় জনগণ যুবককে আটক করে ভাঙ্গারপার পুলিশের খবর দেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভাঙ্গারপার ফাঁড়ের পুলিশের দলবল ড্রাগসের সিরিঞ্জ সহ জনৈক আজমলকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। আজমল রন্ধন গ্যাস সিলিন্ডার গাড়িতে বার্মিজ সুপারি পাচার করতে গিয়ে কয়েকদিন আগে পুলিশের হাতে আটক হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী এই আজমল বাহিনীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে পশ্চিম বরখলা সহ উত্তর কাটিগড়ায় অবৈধভাবে চলছে নেশা সেবনকারীদের রমরমা ব্যবসা। তবে আজমলের সাথে থাকা অপর এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তারপরে আমরা বললাম যে তারা ধরা লাগে হে বাক্সে তারা ধরা আছে। পরে আমি যাবার চেক করে গিয়ে সিরিজ পাইছি। এখন কেমন তো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় চোখ রাখুন। ধন্যবাদ।